প্রায় দেড় মাইল চলার পর এক গির্জার চার দেয়ালের ফটকে পৌঁছল বশির এবং তার সঙ্গীরা। দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল দুইজন পাদ্রী। বশিরকে চিনতে পেরে দরজা খোলার জন্য আওয়াজ দিল তারা। ভেতর থেকে গেট খুলে দিল পাহারাদার। গির্জার আঙ্গিনায় দাঁড়িয়েছিল আরও তিনজন পাদ্রী। তারা ঘোড়ার বাঁক ধরে ফেলল। ইঞ্জিলা ও রাবিয়া বশিরের সাথে প্রবেশ করল এক কামরায়। বেশ দামি আসবাবপত্রে সাজানো কামরা। রূপার আতসকান ঝুলছিল দেয়ালে। মর্মর পাথরের মেঝেই রক্ষিত টেবিল, তার চারপাশে সাজানো আবলুস কাঠের সোফা। টেবিলের মাঝখানে একটি সোনার আতসদান, 8টা মোম জ্বলছিল তাতে। আপাতত এটাই আমাদের ঘর, বললেন বশির। কিছু সময় আরাম করতে পারেন এখানে। ইঞ্জিলা ঘাবড়ে গিয়ে বলল, কিন্তু এ গির্জায়? মৃদু হেসে বশির বললেন, গত 3 দিন থেকে এ গির্জা আমাদের দখলে। যে পাদ্রীদের আপনারা দেখলেন ওরা আমাদেরই লোক। গির্জাবাসীরা বন্দী রয়েছে দোতলার 3টি কামরায়। ক্ষুধা পেয়েছে আপনাদের? রাবিয়ার দিকে তাকালো ইঞ্জিলা। বশিরের দিকে ফিরে বলল, এ ঘর যদি আপনাদের হয় সংকোচ করার কোনো কারণ নেই নিশ্চয়। খিদেই আমার বোনের অবস্থা সত্যি করুন। রাবিয়া জবাব দিল, আমার ভাই স্পেনের সবচেয়ে বড় ডাক্তার। আমাদের দুজনের মধ্যে কার বেশি ক্ষুধা পেয়েছে চিনতে তিনি নিশ্চয় ভুল করবেন না। আমার দুজন মেহমানই খিদেই কষ্ট পাচ্ছেন। এ কথা বলে হাততালি দিলেন বশির। এক পাদ্রী প্রবেশ করল কামরায়। বশির বললেন, এদের জন্য খানা নিয়ে এসো। একটু পরেই ওরা হাতে বড় এক খাঞ্চা নিয়ে রুমে ঢুকল। রুটি ছাড়াও খাঞ্চায় ছিল আস্ত একটা ভুনা রান। আরেকজন নিয়ে এলো সেব আর আঙ্গুরে ভরা খাঞ্চা, রেখে দিল টেবিলে। বশির উঠতে উঠতে বললেন, ইচ্ছে মতো খান আপনারা, অন্য কামরায় আছি আমি। আপনি খাবেন না? বলল রাবিয়া। আমি বাকি লোকেদের সাথে খাব। করিডোর পেরিয়ে অন্য কামরায় চলে এলেন বশির। সেখানে বসা ছিল 4 ব্যক্তি। বশিরকে দেখেই দাঁড়িয়ে পড়ল ওরা। বশির জিজ্ঞেস করলেন, তোমরা সবাই খেয়েছ? হ্যাঁ, জবাব দিল একজন, কিন্তু আবু মহসেন খাননি। বশির বললেন, আচ্ছা, তাকে ডেকে আমাদের খানা নিয়ে এসো। মাঝরাতে বদর ও তার সঙ্গীরা পৌঁছল সেখানে। ফৌজি ছাউনি থেকে বাছাই করা ঘোড়া নিয়ে এসেছে তারা। তাছাড়া ছাউনির সবগুলো খিমা আর ঘরে আগুন লাগিয়ে এসেছে। রাবিয়া, ইঞ্জিলা এবং আরও প্রায় 14-15 জন তাদের আগমনের পূর্বেই প্রস্তুত হয়েছিল। মার্চ করার হুকুম দিলেন বদর। নিজের সংরক্ষিত এলাকায় পৌঁছার পূর্বে পথে 3 স্থানে বিশ্রাম করলেন তারা। রাতে সফর করত আর দিনে অবস্থান করতেন গির্জায়। কয়েকদিন পূর্বেই পাদ্রির লেবাসে এগুলো দখল করে নিয়েছিল বদরের সিপাহীরা। লোসার পাদ্রির মতো অন্যান্য স্থানের পাদ্রিরাও ওদের হাতে বন্দী ছিল। বদর আসার আগে সঙ্গীরা তাদের জন্য খাদ্য, ঘোড়ার জন্য ঘাস ইত্যাদির ব্যবস্থা করে রাখত। প্রতি মঞ্জিল থেকে লোক সংখ্যা বৃদ্ধি হতে লাগলো তাদের। ফার্ডিনেন্ড সালতানাতের সীমা অতিক্রম করার সময় 150-তে এসে দাঁড়ালো তারা। পাহাড়ি কেল্লার এক কামরায় বেকারার হয়ে পায়চারি করছিলেন বদর বিন মুগীরা। নৈরাশ্যের বেদনা আর পেরেশানি ফুটে উঠছিল তার চেহারায়। রাবিয়া কামরায় প্রবেশ করল। গভীর চিন্তায় ডুবেছিলেন বদর। অনেকক্ষণ পর্যন্ত তাকে তিনি লক্ষ্য করলেন না। একদম এগিয়ে রাবিয়া বলল, আপনি আমাকে ডেকেছিলেন? চমকে বদর চাইল তার দিকে। হ্যাঁ রাবিয়া, বসো, তোমার সাথে একটু জরুরি কথা আছে। তার ভাবনাবিধুর কণ্ঠে ভয় পেয়ে গেল রাবিয়া। চেয়ারের কাছে এসে বিমূঢ়ের মতো দাঁড়িয়ে রইল সে। বদর আবার বললেন, বসো রাবিয়া। বসতে বসতে রাবিয়া বলল, আপনি বেশ পেরেশান, সব ভালো তো? কিছুক্ষণ চুপ থেকে বদর বললেন, রাবিয়া, তোমাকে নিয়ে আমি ভাবছি। খ্রিস্টানদের চোখে আমাদের যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে এসে পড়েছে, তাই ভাবছিলাম তোমাদের এখানে থাকা ঠিক নয়। আচমক দাঁড়িয়ে পড়ল রাবিয়া। কিছু বলতে গেল সে, কিন্তু রুদ্ধ হয়ে এলো তার কণ্ঠ। কি এক আবেদন নিয়ে তার দিকে তাকিয়ে রইল সে। বদর বললেন, বসো রাবিয়া, আমার কথা এখনো শেষ করিনি। রাবিয়া আবার বসে পড়ল। খানিক ভেবে বদর বললেন, তুমি জানো ফার্ডিনেন্ডের দীর্ঘ অবরোধে গ্রানাডার অবস্থা বিপজ্জনক হয়ে পড়েছে। শিরানবিতার পথে আমাদের চেষ্টায় যে যৎসামান্য রসদ পৌঁছত, লাখো মানুষের প্রয়োজনে তা অপর্যাপ্ত। ক্ষুদপিপাসায় লোকেদের অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। সামনে শীতের মৌসুম। আগামী মাসের 1 তারিখে গ্রানাডার ফৌজ নিয়ে হামলা করার ফয়সালা করেছেন মুসা। আমিও সমস্ত কুয়ত নিয়ে পিছন থেকে হামলা করার ওয়াদা করেছি। আমাদের একিন ছিল বিজয় সুনিশ্চিত, কিন্তু আজ মুসার চিঠি পেলাম। তিনি লিখেছেন, আবু আবদুল্লার উজির শান্তির জন্য ফার্ডিন্যান্ডের সাথে আলাপ করেছে। বড় বড় ওমরাদের প্রায় সবাই সন্ধির পক্ষে। গাদ্দারদের প্রচেষ্টায় জনগণের মধ্যে এমন ধারণা জন্ম নিয়েছে তারাও সন্ধির জন্য বেকারার। হামলার দিন আবু আবদুল্লাহ এবং ওমরাদের নিয়ত পরিবর্তন হয়ে যায় কিনা এজন্য মুসা হামলা মুলতবি করে দিয়েছেন। তিনি আরও লিখেছেন, হামলার জন্য নতুন দিন নির্ধারণ করে আমায় জানাবেন। কিন্তু চিঠি পড়ে আমি অনুভব করছি গ্রানাডার অবস্থা অত্যন্ত জটিল। রাবিয়া, তুমি বুঝতে পারছ, খোদা না করুন গ্রানাডা আমাদের হাতছাড়া হয়ে গেলে কার্ডিজের বিরোধিতার সয়লাভ ফুঁসে উঠবে আমাদের বিরুদ্ধে। তাই সিদ্ধান্ত নিয়েছি এমন সময় আসার পূর্বেই তোমাকে মরক্কো পাঠিয়ে দেব। সুলতান আমার আব্বার দোস্ত। মনসুর এবং বশিরের খানদানের অনেকেই সেখানে আছেন। ওখানে কোনো কষ্ট হবে না তোমাদের। রাবিয়ার দিকে না তাকিয়ে বাইরের দিকে খোলা দরজার দিকে তাকিয়েছিলেন বদর। বসে গেল রাবিয়ার দিল। খানিক খামোশ হয়ে বসে রইল সে। ভারাক্রান্ত স্বরে বলল, তাহলে আমাকে মরক্কো পাঠাবার ফায়সালা করেই ফেলেছেন? না, আমায় ভুল বুঝো না, আমি পরামর্শ দিচ্ছি শুধু। আমার আশা এ পরামর্শ তুমি কবুল করবে। আপনার পরামর্শ? কান্না বিজড়িত কণ্ঠে বলল রাবিয়া। এ কথা কেন বলছেন না? রাবিয়া, তোমার দিল কমজোর। ইগলের সাথে পাল্লা দিয়ে তুমি উঠতে পারবে না। এজন্য আমার হুকুম, এখান থেকে চলে যাও। তোমার দরকার নেই এখানে। কণ্টক ছাড়া কিছুই নেই আমার দুনিয়ায়। কাঁটা মারিয়ে চলার জন্য কুদরত তোমায় পয়দা করেননি। কুদরত আমায় আগুনের চিতায় নিক্ষেপ করেছিল। সে কণ্টক মারানোর খাহেশ আমার ছিল। ফুলের চেয়ে কাঁটায় আমার বেশি প্রিয়। আপনার সাথে চলতে প্রকম্পিত হবে না আমার পা। কেন ভাবছেন না আপনার মতো আমিও একই মাকসাদে বেঁচে আছি? কুদরত আমার জিন্দেগি সেই রাজপথের সাথে মিলিয়ে দিয়েছেন যেখানে আপনার পদচারণা। আপনি ওয়াদা করেছিলেন গ্রানাডার অবরোধ উঠে গেলে, কিন্তু রাবিয়া বলতে পারল না কিছুই। দু হাতে ঢেকে ফেলল নিজের চেহারা। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল সে। বদর বললেন, রাবিয়া, আমায় ভুল বুঝো না। তোমার জীবন সাথী হওয়া আমার জন্য গৌরবের। আমার জন্য তুমি এমন শ্যামল সবুজ বৃক্ষ, শ্রান্ত মুসাফির যার ছায়ায় আশ্রয় নেই। সেদিন তোমার কাছে যখন শাদীর দরখাস্ত পেশ করেছিলাম, মনে করেছিলাম গ্রানাডার যুদ্ধ থেকে সরে গিয়ে তোমার সাথে জিন্দেগির কয়েকটি মুহূর্ত কাটানো হবে আমার ব্যথাতুর জীবনের দুর্লভ উপশম। কিন্তু এখন অনুভব করছি আমার আকাশে এক আধারের পর রয়েছে আরেক আধার। সেই সমুদ্রে ভাসিয়েছে আমার কিস্তি, প্রতিদিন দূরে সরে যাচ্ছে যার বেলাভূমি। এক উত্তাল তরঙ্গের পর আরেক তরঙ্গ। রাবিয়া, মরক্কো চলে যাওয়ায় তোমার জন্য কল্যাণকর। চরম ফায়সালা করার পূর্বে তোমার বিরুদ্ধে নিরুদ্বেগ হতে চাই আমি। হয়তোবা কোনোদিন আমার সাওয়ারবিহীন ঘোড়া ফিরে আসবে, আর তুমি ভাববে এই উপত্যকায় তোমাকে জানার, তোমাকে বুঝার কেউ নেই। উঠে দাঁড়ালো রাবিয়া। এই যদি হয় আপনার হুকুম, অমান্য করার সাধ্য আমার নেই। আর যদি হুকুম না হয়, তবে আমার ব্যাপারে আমাকেই ফায়সালা করতে দিন। আমার কথা শেষ করিনি এখনো। তোমায় বলতে চাইছি, গ্রানাডাবাসী হাতিয়ার সমর্পণ করলে খুন আর আগুনের তুফান থেকে এ উপত্যকাও নিরাপদ থাকবে না। হয়তো আমাদের জন্য সৃষ্টি হবে এমন এক পরিবেশ, ইজ্জতের মওত ছাড়া আমাদের আর কোনো পথ থাকবে না। ইজ্জতের মওতে আপনাদের সাথী আমি হতে পারি না? রাবিয়া, তোমার ব্যাপারে আমার ভুল ধারণা নেই। জ্বলন্ত চিতার সামনে তোমাকে হাসতে দেখেছি, কিন্তু কদিনের আনন্দের জন্য জিন্দেগির বিপদ সংকুল পথে তোমাকে নিয়ে যাবার অধিকার আমার নেই। আমার সান্নিধ্যে মুসিবত ছাড়া কিছুই পাবে না তুমি। রাবিয়া, রোজ আমি মওতের দুয়ারে হাজির হই। আমার জিন্দেগিতে আজ ছাড়া আগামী দিন বলতে কিছুই নেই। বদর, আল্লাহ সাক্ষী, তোমার সান্নিধ্যের কয়েক মুহূর্তে হাজার বছরের জিন্দেগির চেয়ে শ্রেয় মনে করি আমি। উদ্দেশ্যহীন দীর্ঘ জীবনে ফায়দা কি? তুমি বলছো অনাগত তুফানের সম্মুখীন হওয়ার পূর্বে আমাকে কোনো সাগর সৈকতে ছেড়ে আসবে, কিন্তু জীবনের পরিণতির মওত ছাড়া যদি আর কিছুই না হয়, তাহলে বেলাভূমিতে বসে ঢেউ গোনার চেয়ে বিক্ষুব্ধ তরঙ্গ মাঝে কেন তোমার সাথে থাকবো না? আমাকে নিয়েই যদি তোমার ভাবনা হয়, তবে খোদার দিকে চেয়ে মরক্কো যাওয়ার পরামর্শ দিও না আমায়। আর যদি তোমায় নিয়ে ভাবো, বিশ্বাস করো, জমিনে নয়, হামেশা তোমাকে দেখেছি আমার কল্পনার আকাশে। আমার অসহায়ত্ব আর দুর্বলতা আমি অনুভব করি। অতীতের কোনো ফায়সালার পাবন্দি করতে তোমাকে বাধ্য করব না, কারণ তোমার জীবন সঙ্গিনী হওয়ার উপযুক্ত আমি নই। কিন্তু তোমার সংগ্রাম সাথী হওয়ার সৌভাগ্য থেকে আমায় বঞ্চিত করো না। ময়দানে তীরন্দাজি আর নেজাবাজির শৌর্য প্রদর্শন হয়তো করতে পারবো না, কিন্তু জখমীদের ব্যান্ডেজ তো করতে পারবো। আমায় মরক্কো পাঠিয়ে দিও না বদর, মওতের পূর্বেই জিন্দেগিকে বিদায় দিতে বাধ্য করো না আমায়। এই কল্যাণকামী আর প্রেমের সার্থক প্রতিচ্ছবির দিকে তাকিয়ে রইলেন বদর। আচনক তার বিধুর ঠোঁটে দেখা দিল এক টুকরো মৃদু হাসি, কিন্তু মুখ ফিরিয়ে উঠে দাঁড়ালেন তিনি। মাথা নত করে ধীরে ধীরে কামরায় পায়চারি করতে লাগলেন। দু তিন চক্কর দিয়ে রাবিয়ার কাছে এসে থামলেন। তার চেহারায় রাবিয়া দেখছিল সিও কিসমতের ফায়সালা। দিল ধরফর করছিল তার। বদর বললেন, রাবিয়া, তোমার ফায়সালা দ্বিতীয়বার ভেবে দেখার মওকা তোমায় দিচ্ছি। এ ছিল আমার ফরজ। এর পরও যদি তুমি মখমলের ফরাস ছেড়ে জিন্দেগির পাথরে ভূমিতে আমার সঙ্গে চলার ফায়সালা করো, তাহলে আমি তোমার শকর গুজার করছি। আমার হায়াত মাত্র কবছর, কমাস অথবা কটা দিন। এ তিক্ত সত্য থেকে যদি দৃষ্টি ফিরিয়ে নিতে পারো, তোমায় শাদি করতে আজই আমি প্রস্তুত। জবাব দাও রাবিয়া, বলো, এজন্য কি তুমি প্রস্তুত? লজ্জার লালিমা ঢেকে দিল রাবিয়ার চেহারা। ঘাড় নিচু করল সে। স্তব্ধ হয়ে গেল জবান, কিন্তু তার দিলের স্পন্দন জবাব দিয়ে যাচ্ছিল বদরের সওয়ালের। বদর আবার বললেন, রাবিয়া, তোমার সাথে শাদির দরখাস্ত করেছি, জবাব দাও। ঘাড় তুলে তার দিকে চাইল রাবিয়া। কম্পিত ঠোঁটের কাছে এসে থেমে গেল মুখের ভাষা। শকর আর কৃতজ্ঞতার আবেগ আশ্রয় খুঁজল লাজ নম্র দৃষ্টির আড়ালে। তার আঁখিতে বদর দেখেছিলেন সেই আশু, যেখানে বন্দী ছিল ভাষার এক জগৎ। তিনি পেরেশান হয়ে বললেন, রাবিয়া, যদি তোমার দিলে ব্যথা দিয়ে থাকে, ক্ষমা চাওয়ার জন্য আমি তৈরি। রাবিয়া, তুমি কাঁদছ? তাড়াতাড়ি অশ্রু মুছে তার দিকে তাকিয়ে আবেদন ভেজা কণ্ঠে রাবিয়া বলল, এ অশ্রুর জন্য আমায় ক্ষমা করুন। ভূমিকাতে আলোচনা শেষ হবে এতটা আশা করিনি। অশ্রুই এক দুর্বল নারীর কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। আজকে আমাকে শাদি করতে তোমার কোনো আপত্তি নেই তো? উচ্ছ্বসিত হয়ে সে বলল, আপনি ঠাট্টা করছেন? ঠাট্টা আমি করছি না। কোনো দুর্ঘটনার সম্মুখীন না হলে ডুবন্ত সূর্যের শেষ ঝলক বদর বিন মুগীরা এবং রাবিয়া বিনতে আবু দাউদকে স্বামী হিসাবে দেখবে। কিন্তু আজ এত জলদি? যদি তোমার আপত্তি না থাকে তবে। বদরের দিকে তাকিয়ে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল রাবিয়া। পা কাঁপছিল রাবিয়ার। দিলের ধুকপুকের সাথে তার চলার গতি কখনো দ্রুত, আবার কখনো শ্লথ হয়ে আসছিল। ইঞ্জিলা, ইঞ্জিলা বলে কামরায় ঢুকল সে। ঘাড় ফিরিয়ে রাবিয়াকে দেখল ইঞ্জিলা। রাবিয়ার ধারণা, অনেক বড় খোঁজখবর নিয়ে এসেছে সে তার জন্য। কিন্তু ইঞ্জিলার নয়ন ভরা অশ্রু দেখে সে বলল, কি হয়েছে ইঞ্জিলা, তুমি কাঁদছ? ভারাক্রান্ত আওয়াজে ইঞ্জিলা বলল, তুমি জানো না? দারুণ পেরেশানি নিয়ে তার দিকে তাকিয়ে রইল রাবিয়া। অশ্রু মুছে ইঞ্জিলা বলল, কবে যাচ্ছি আমরা? কোথায়? রাবিয়া, কোনো কথা লুকোনোর দরকার নেই, তিনি সব বলেছেন আমায়। কে? বশির বিন হাসান? হ্যাঁ, এই মাত্র গেলেন তিনি। তিনি তোমায় বলেছেন আমি মরক্কো যাচ্ছি? হ্যাঁ। মরক্কো আমি যাচ্ছি না, ইনজিলা বিশ্বাস করো আমরা এখানেই থাকব। রাবিয়া, রাবিয়া দিলকে ধোকা দিয়ে লাভ নেই, হয়তো এই ছিল আমাদের ভাগ্যে। বশিরকে কি জবাব দিয়েছ তুমি? কি জবাব তাকে দিতে পারতাম? তিনি এসে তুমি রাবিয়ার সাথে মরক্কো যাচ্ছ বলেই চলে গেলেন। তিনি ছিলেন খুব গম্ভীর। আমি জানি রাবিয়া, এ তার দিলের আওয়াজ নয়। তাছাড়া অত্যন্ত দ্রুত তিনি বেরিয়ে গেলেন, তাকে আমি কিছু বলতে পারিনি। রাবিয়া, আমার কোনো অভিযোগ নেই তার বিরুদ্ধে, আজ পর্যন্ত কোনো কথা তিনি আমায় দেননি। কিন্তু তোমার সীমান্ত ইগল তো সাদির পয়গাম তোমায় দিয়েছিলেন, যে কারণে আমাদের মরক্কো পাঠানো হচ্ছে। তোমায় এর কি ব্যাখ্যা তিনি দেবেন? স্বপ্ন ঘরে যদি তার সাথে কথা না বলে থাকে, তাহলে সূর্যাস্তের পূর্বেই তোমার বোন হবে তার জীবন সঙ্গিনী। আমার কথায় আস্থা রাখো ইনজিলা, তোমাকে মরক্কো যেতে হবে না, সে সিদ্ধান্ত বাতিল হয়ে গেছে। ইনজিলা নিজের অজান্তে এগিয়ে এসে জড়িয়ে ধরল রাবিয়াকে, কান্নার গমকে গমকে বলল, রাবিয়া আর ধোকা দিও না, আল্লাহর দিকে চেয়ে সত্য কথা বলো। ইনজিলা, আমি মিথ্যে বলছি না, বসো, তোমায় সব বলছি। বসল ইনজিলা। রাবিয়া পাশে বসে বদরের সাথে তার সাক্ষাতের কাহিনী বলল। কেল্লার এক প্রশস্ত কামরা। বশির এবং অন্যান্য ডাক্তাররা রোগী আর জখমীদের দেখাশোনায় ব্যস্ত ছিলেন। কামরায় প্রবেশ করলেন বদর বিন মুগীরা। জখমীদের ব্যান্ডেজ করছিলেন বশির। সঙ্গীর ইশারায় পিছন ফিরে দেখলেন তিনি। ব্যান্ডেজ শেষ করে উঠে দাঁড়ালেন বশির। এখানে তোমার কত দেরি হবে? আমার কাজ প্রায় শেষ, তোমার সাথে একটু জরুরি কথা ছিল। তাড়াহুড়া না হলে আরেকজন রোগীকে দেখব, আমাকে ছাড়া কাউকে নিকটে ঘেঁচতে দিচ্ছে না সে। না, তেমন তাড়াহুড়া নেই, কাজ সেরে আমার কামরায় এসো। একটু পরেই বশির বদরের রুমে প্রবেশ করে বলল, মনে হচ্ছে খুব পেরেশান আপনি। গ্রানাডার কোনো নতুন সংবাদ আসেনি তো? না, আমি রাবিয়া ও ইনজিলা সম্পর্কে কিছু বলতে চাই। ইনজিলাকে আমি বলে দিয়েছি। মরক্কোর জাহাজ কখন পৌঁছবে, কোথায় নোঙ্গর করবে, এর কোনো সংবাদ পেয়েছেন? এখনও কোনো সংবাদ আসেনি, দু একদিনের মধ্যে পৌঁছে যাবে নিশ্চয়। সম্ভবত গত মাসের মতো আলমেরিয়ার উত্তরে নোঙ্গর করবে। আমার মনে হয় রাবিয়া ও ইনজিলার একটু তাড়াতাড়ি সাগর পাড়ে পৌঁছা উচিত। এ ব্যাপারেই তোমার সাথে আলাপ করতে চাই। মনে হয় এর ফায়সালা হয়ে গেছে। বদর বললেন, বশির, এ ব্যাপারে রাবিয়ার সাথে আমার কথা হয়েছে, তাকে মরক্কো পাঠানোর সিদ্ধান্ত পরিবর্তন করেছি। বশিরের ফ্যাকাশে চেহারায় অকস্মাৎ সজীবতা ফিরে এলো। তিনি বললেন, আমার স্বপ্ন সঠিক হয়েছে। হ্যাঁ, স্বপ্ন তাবিরের শেষাংশ শুনে তুমি হয়রান হয়ে যাবে। মৃদু হেসে বশির বললেন, শেষাংশের তাবিরও আমি জানি। আচ্ছা বলো তো, রাবিয়ার সাথে আপনার শাদী হচ্ছে, তাই নাকি? কবে? আজই। কিন্তু এত সব তুমি জানলে কি করে? ইনজিলা তোমায় বলেছে? আর সে শুনেছে রাবিয়ার কাছে? না বদর, আমার জন্য তোমার চেহারায় একটা কিতাব। সমস্ত দুনিয়ার জন্য তুমি অপরিচিত, কিন্তু আমার জন্য নও। তা কিভাবে জানলাম বলবো? হ্যাঁ বলো। রাবিয়ার সাথে সাক্ষাৎ করে যখন পেরেশান হয়ে আমার কাছে এলে, আমি বুঝেছি তোমার ফায়সালা বদলে ফেলেছ। গ্রানাডার কোনো নতুন সংবাদে তুমি পেরেশান নও, এতে আমার ধারণা মজবুত হয়েছে। তাছাড়া ফৌজ অথবা সিপাই সম্পর্কিত পেরেশানি হলে আমায় নয়, তালাশ করতে মনসুরকে, অথবা আহ্বান করতে মজলিসে সুরা। আর নিজেই যখন বললে রাবিয়া এখানে থাকবে, আমি বুঝেছি নিড়ে আর একা থাকতে চাইছে না আমাদের ইগল। কিন্তু শাদী হচ্ছে আজ, বুঝলে কিভাবে? তুমি চরম এক ফায়সালা করেছ, লেখা রয়েছে তোমার চেহারায়। আর তোমার চরম ফায়সালার বাস্তবায়ন একটু তড়িঘড়িই হয়। তাহলে তুমি বলতে চাও আমি অস্থির চিত্ত? না না, আমি এক সিপাহীর বিশেষ বিশেষত্বের প্রশংসা করছি। সাধারণ পাখির উড়ার কথা চিন্তা করতে যে সময়ের দরকার হয়, ততক্ষণে ইগল মহাশূন্যের চক্কর দিয়ে আবার ফিরে আসে। রাবিয়া এখানে থাকবে ফায়সালা যখন করেছ, আগামী দিনের জন্য শাদী মুলতবি রাখার প্রশ্নই আসে না। আচ্ছা ধরে নাও আজ আমি শাদী করছি, এ কথাই সঠিক, মনে করার দরকার নেই, আমি জানি। আচ্ছা, এবার আমি স্পেনের এরিস্টটলকে জিজ্ঞেস করি তার ইচ্ছা কি? তাহলে একটা মেয়ের কাছে ক্ষমা চেয়ে নিজের দেয়া ফায়সালা ফিরিয়ে নিতে হয়? আর এ খুব একটা ভালো নয়। এই পরিস্থিতিতে এরিস্টটলের বুদ্ধি কোনো কাজে আসছে না। বদর গম্ভীর হয়ে বললেন, বশির, আমি চাই তোমার শাদিও আজ হয়ে যাক। তোমার বলার দরকার নেই বদর, তার বিচ্ছেদ আমার জন্য ছিল চরম ধৈর্যের পরীক্ষা। তাদের মরক্কো পাঠানোর ফায়সালা বদলেছ, এজন্য আমি তোমার শকরগোজারি করছি। তারা চলে গেলে আমি প্রকাশ না করলেও বুঝতে তোমার বন্ধু হারিয়ে ফেলেছে জীবনের অনেকটা পুঁজি। শত হাসির পরেও তুমি অনুভব করতে তোমার কাছে কোনো কথা আমি গোপন করছি। বশির, আমি জানতাম ইঞ্জিলার মতো তুমিও চাও তাকে, তবে মরক্কো যাবার প্রসঙ্গ তুললাম না। সকালে আমি যখন বললাম ওদের মরক্কো পাঠাচ্ছি, তোমার চেহারা বলছিল আমার এই ফায়সালায় সামান্যতমও পেরেশান হওনি তুমি। তখন আমার সামনে নিজের সমস্যা বড় ছিল না, সে অপারগতা আমার জানা ছিল যা বদরের মতো সংগ্রামীকে তার জীবনের প্রিয় শখগুলোকে জলাঞ্জলি দিতে বাধ্য করেছে। যে সংগ্রামীদের তলোয়ার একটা কওমকে আশ্রয় দিচ্ছে, দেখছিলাম এমন মেয়েকে সে বিদায় দিচ্ছে যে হবে তার জীবন সঙ্গিনী। এক পর্বতের মতো আমার সামনে দাঁড়িয়েছিলে তুমি। তোমার মহান ব্যক্তিত্ব প্রভাবিত করছিল আমায়। কওমের গোলামীর জিঞ্জির ছিঁড়ে ফেলার জন্য জিন্দেগির সব তার ছিন্ন করছিল তুমি। তোমার এক সঙ্গী কিভাবে বলতে পারে মহব্বতের সোনার তার কারো আঁচলে আমায় বেঁধে রেখেছে? রাবিয়ার ব্যাপারে আফসোস হচ্ছিল। আমি জানতাম মরক্কোয় বেঁচে থাকার চেয়ে তোমার সাথে মৃত্যুই পছন্দ করবে সে। বশির, এ আমার জিন্দেগির প্রথম ফায়সালা যা পরিবর্তন করতে আমি বাধ্য হয়েছি। রাবিয়ার দিল ভাঙতে চাইনি আমি। ভবিষ্যতের সব সম্ভাবনা খুলে তাকে বলেছি। বেলাভূমির চাইতে আমার সাথে ঢেউয়ের উত্তাল তরঙ্গ সে বেছে নিয়েছে। এ ফায়সালা ঠিক কি ভুল তা আল্লাহই জানেন। আমার ব্যাপারে তোমায় আশ্বস্ত করতে পারি, আমার কঠোর দায়িত্ববোধে কোনো পরিবর্তন আসবে না। দুশ্মনের জন্য কোনো পার্থক্য হবে না আমার তলোয়ারের তেজে। ভয় ছিল রাবিয়ার ব্যাপারে এত তাড়াতাড়ি ফায়সালা পরিবর্তন করায় আমায় তুমি ঠাট্টা করবে, কিন্তু তোমার কাছে আমি কৃতজ্ঞ, আমায় ভুল বুঝনি। এবার ইঞ্জিলার কাছে গিয়ে তাকে সান্ত্বনা দাও। ঈগল উপত্যকায় সন্ধ্যা। এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বেজে উঠল খুশির নাকাড়া। বদর, রাবিয়া আর বশির ইঞ্জিলার মোবারক শাদী দেখতে পাতার ফাঁক দিয়ে তাকিয়েছিল সিতারা হেলাল। গ্রানাডা অবরোধের সপ্তম মাস শুরু হয়েছে। নাজুক থেকে নাজুকতর হতে লাগলো শহরের অবস্থা। খুদপিপাসায় কাহিল হয়ে পড়ল জনগণ। গ্রানাডার ওপর তবকার লোকেরা জমা হল আলহামরার দরবার কক্ষে। গ্রানাডার সিংহপুরুষ মুসা বিন আবি গাসসান গজবের নজরে তাকিয়ে রইলেন আবু আবদুল্লাহ ও দরবারিদের দিকে। ফার্ডিনেন্ডের সন্ধিদূত প্রবেশ করল কামরায়। সিংহাসনের কাছে গিয়ে নুয়ে সালাম করল সে। কয়েক কদম পিছিয়ে আবার দাঁড়িয়ে রইল আদাবের সাথে। ডান হাতে তার ফার্ডিনেন্ডের চিঠি। আবু আবদুল্লাহ এবং দরবারিদের লক্ষ্য নিজের দিকে দেখে চিঠি পড়তে লাগল সে। মহামান্য সম্রাট ফার্ডিনেন্ড গ্রানাডার বাদশাহ আবু আবদুল্লাহকে পরামর্শ দিচ্ছেন, বেহুদা যুদ্ধ দীর্ঘস্থায়ী করে প্রজাদের বিপদ বাড়াবেন না। এতদিনে শাহে গ্রানাডার নিশ্চয়ই একীন হয়েছে গ্রানাডা জয় না করে ফিরে যাবে না কার্ডিজের ফৌজ। আফ্রিকার গৃহযুদ্ধে লিপ্ত সুলতানদের গ্রানাডাবাসীর মদদে ফৌজ পাঠানোর কোনো সম্ভাবনা নেই। ফার্ডিনেন্ড আজমের একীন গ্রানাডা এবং তাদের সাহায্যকারী পাহাড়ি কাবিলাগুলোর প্রতিরোধ শক্তি ধ্বংস করার জন্য তার শক্তিই যথেষ্ট। এতদ সত্ত্বেও সম্রাট এবং রানী আবু আবদুল্লাহ এবং তার প্রজাদের দিকে সন্ধির হাত প্রসারিত করছেন। প্রজাদের দুরবস্থা বাড়াতে না চাইলে অনতিবিলম্বে হাতিয়ার সমর্পণ করা আবু আবদুল্লার জন্য জরুরি। শাহে ফার্ডিনেন্ড এই আশ্বাস দিচ্ছেন। তার ব্যবহার হবে অত্যন্ত উদার, অন্যথায় গ্রানাডার চরম পরিস্থিতির জন্য আবু আবদুল্লাকে সমস্ত জিম্মা নিতে হবে। দরবারিরা অস্থির হয়ে আবু আবদুল্লাহ, আবুল কাসেম ও মুসার দিকে তাকিয়ে রইল। দুধ চিঠি ভাঁজ করে পেশ করল আবু আবদুল্লাহকে। আবু আবদুল্লাহ ডানে বামে উজির এবং সিপাহ সালারের দিকে তাকালেন। আবুল কাসেম আব্দুল মালিক দূতকে বললেন, আগামীকালই আমাদের জব পেয়ে যাবে। নুয়ে বাদশাকে সালাম করে দুধ পেরিয়ে গেল। দরজায় দুজন পাহারাদার তাকে সঙ্গে করে নিয়ে গেল শাহী মেহমান খানায়। চিঠি খুলে এক নজর দেখে মুসার দিকে তাকালো আবু আবদুল্লাহ। চিন্তাক্লিষ্ট ভাষায় সে বলল, মুসা, তোমার কি অভিমত? মুসা দাঁড়ালেন, খামোশ দরবারিদের দিকে তাকিয়ে বললেন, আমাদের বলা হয়েছে ফার্ডিনান্ডের দূত সন্ধির পয়গাম নিয়ে আসছে, কিন্তু সন্ধির জন্য যে শর্ত আপনারা শুনলেন তা হলো আমরা হাতিয়ার সমর্পণ করব। আমার মতে হাতিয়ার সমর্পণ করলে সন্ধির অন্য কোনো শর্তের প্রশ্নই সৃষ্টি হয় না। এ লেখনির মূল কথা হচ্ছে, প্রথমে ফার্ডিনান্ডের শক্তির সামনে নতজানু হই, তারপর নির্ভর করি তার রহম আর মেহেরবানির উপর। আবুল কাসেম আব্দুল মালিক আমাকে বলেছেন, ফার্ডিনান্ড আমাদের সাথে বা ইজ্জত সমঝোতার জন্য প্রস্তুত। এজন্য খোলা ময়দানে লড়াই করার সংকল্প ছেড়ে দিতে হবে। আমার কথা তোমরা শোনোনি, আত্মপ্রবঞ্চিত হতে চাইছ তোমরা। সুলতানে মোয়াজ্জাম, উজিরে আজম এবং বুজুরগানে কওম, আমার রায় তোমাদের জানা আছে। তরবারি হামেশা নাকচ করে কলমের ফায়সালা, কিন্তু কলম তরবারির ফায়সালা নাকচ করেনি আজও। ফার্ডিনান্ড ভাবছে গ্রানাডার লাশ কবরে সমাহিত, এখন শুধু কবরে মাটি চড়ানোর বাকি। তার দূত তোমাদের কাছে এ পয়গাম নিয়ে এসেছে। যদি কবরে দৌড় ঝাঁপ করতে চাও, তোমাদের ইচ্ছা মতোই তৈরি হবে কবরস্থান। আত্মহত্যার জন্য প্রস্তুত হও, তোমাদের লাশের বেহুরমতি করা হবে না। সুলতানে মোয়াজ্জাম, ফার্ডিনান্ডের চিঠির জবাব যদি আমায় জিজ্ঞেস করেন, গ্রানাডার পক্ষ থেকে তার কাছে পাঠিয়ে দিন তরবারি। বাইজ্জত সন্ধি কলম নয়, তরবারি দিয়েই লেখা হয়। কিছু সময়ের জন্য দরবার নীরব হয়ে রইল। উজিরের দিকে তাকিয়ে আবু আবদুল্লাহ বললেন, আবুল কাসেম, তুমি বলবে কিছু? আবুল কাসেম উঠে বললেন, সুলতানে মোয়াজ্জাম, আমি মুসার বিরোধী নই, তার আবেগকে আমি সম্মান করি। আমার নেক নিয়তে যদি তার সন্দেহ হয়, ইস্তফা দেওয়ার জন্য আমি প্রস্তুত। আমার অপরাধ, শহর থেকে বেরিয়ে এ সিদ্ধান্তমূলক লড়াই খোলা ময়দানে করার বিরোধিতা আমি করেছি। কিন্তু মুসা জানেন, বুজদিলের কারণে এ বিরোধিতা করিনি। বরং আমার কথা ছিল, যুদ্ধের ফল যদি আমাদের পক্ষে না আসে, তবে চরমভাবে বিপর্যস্ত হব আমরা। ফৌজের অবস্থা আমার চেয়ে মুসাই বেশি ভালো জানেন। জনগণের অবস্থাও গোপন নেই কারো দৃষ্টি থেকে। সেদিন আলহামরার দরজায় জনতা যে বিক্ষোভ প্রদর্শন করেছিল, তা হয়েছে আমার প্ররোচনায়। মুসা নিশ্চয় এ অপবাদ আমাকে দেবেন না। সুলতানে মোয়াজ্জামের সামনে ফৌজের যে সব সালার ও শহরের বড় লোকেরা খোলা ময়দানে যুদ্ধের বিরোধিতা করেছিলেন, তাদের সবাইকে আমিই শিখিয়ে দিয়েছি। আর আজ শহরের যে সব লোক উল্লসিত, গোপনে আমি তাদের মদত জুগিয়েছি, এ কথাও বলবেন না কেউ। গ্রানাডার সম্মানিত লোকেরা, যদি আপনারা মুসার এই ফায়সালার সাথে একমত হন, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই ছাড়া কোনো উপায় নেই। তবে আমিও আছি আপনাদের সাথে, এবং এ ফায়সালা দুশ্মনকে জানিয়ে দেয়া হবে। এক সর্দার দাঁড়িয়ে বললেন, আমার মতে সিদ্ধান্তমূলক লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত, কিন্তু দুশ্মনের সাথে যদি সম্মানজনক সমঝোতার সম্ভাবনা থাকে, তবে আলোচনার পথ রুদ্ধ করা ঠিক হবে না। আরেক সর্দার দাঁড়িয়ে বললেন, আবেগের আতিশয্যে তিক্ত সত্যকে ভুলে যাওয়া উচিত নয়। শহরবাসী মরছে ক্ষুধায়। অবরোধ শীত মৌসুম পর্যন্ত চলতে থাকলে আমাদের অবস্থা হয়ে পড়বে আরও নাজুক। বদর বিন মুগীরার অল্প কজন লোক ছাড়া বাইরের কোনো সাহায্যের আশা আমাদের নেই। খুদ পিপাসা আর লড়াইয়ের বিপর্যয়ে আমাদের ফৌজ সংকীর্ণ হয়ে পড়েছে। এক আলেমে দিন উঠে বললেন, ধরে নিলাম কতক মাস এ কেল্লা বন্ধ রেখে অথবা খোলা ময়দানে লড়াই করে অবরোধ তুলে নিতে ফার্ডিনান্ডকে বাধ্য করতে পারব, কিন্তু কে বলতে পারে এ যুদ্ধ খতম হয়ে যাবে? চরম ধ্বংস সত্ত্বেও দ্বিতীয়বার হামলা করবে না ফার্ডিনান্ড। কতদিন লড়ব আমরা? আমাদের ভুললে চলবে না। যুদ্ধের দীর্ঘসূত্রিতা স্পেনে আমাদের অসহায় ভাইদের বিপদ আরও বৃদ্ধি করছে, যারা এখনও সংখ্যাগুরু খ্রিস্টানদের রহম ও করমের উপর বেঁচে আছে। মুসা দাঁড়িয়ে বললেন, গ্রানাডায় অন্তরীণ না থেকে এখন যদি আমরা কার্ডিজের চার দেয়ালের সামনে দাঁড়িয়ে থাকতাম, এ দুরবস্থা হতো না আমাদের ভাইয়ের। মুসিবতের পাহাড় তখনই ভেঙে পড়েছে আমাদের মাথায়, যখন খ্রিস্টানরা আমাদের দুর্বলতা ধরে ফেলেছে। একজন দাঁড়িয়ে বলল, গ্রানাডার কোনো কোনো ওলামার খেয়াল ফার্ডিনেন্ডের সাথে এ অন্তহীন লড়াই সংগ্রাম নয়, আমাদের কওমের বিরাট এক অংশ ফার্ডিনেন্ডের অধীন, আমাদের এ যুদ্ধের ফল আমাদের ভাইদের বিপদ বাড়াবে ছাড়া আর কিছুই করবে না। রাগে ঠোঁট কামড়ে দাঁড়ালেন মুসা। ক্রোধ কম্পিত আওয়াজ বেরোল তার কণ্ঠ থেকে, আমাদের লড়াই জুলুম আর অন্যায়ের বিরুদ্ধে মানবতার লড়াই, আমাদের বিজয় মানবতার বিজয়, পরাজয় মানবতারই পরাজয়। এ মজলিসে ওইসব আহাম্মকে আলেম হিসাবে স্মরণ করার অনুমতি আমি দেব না, এ লড়াইকে যে সংগ্রাম মনে করবে না। গ্রানাডাবাসী, এ কথা কেন ভাবছ না? এ জমিনের জন্য আমরা লড়েছি, যার উপর দাঁড়িয়ে আছি আজও। ওরা এ জমিন ছিনিয়ে নিলে কোথায় দাঁড়াবো আমরা? গ্রানাডা আমাদের হাতছাড়া হলে স্পেনে ইসলামের টিমটিমে প্রদীপ নিভে যাবে চিরতরে। দরবারিরা এ বিতর্কে অংশ নিল। এরপর মাঝরাতে শেষ হলো বিতর্ক। মুসা এবং তার কয়েকজন সঙ্গী ছাড়া আর সবার মত ছিল ফার্ডিনেন্ডের জবাবে আবুল কাসেম বিন আব্দুল মালিককে পাঠানো হবে। সন্ধির যে সব শর্তাবলী নিয়ে আবুল কাসেম ফিরে আসবে তা নিয়ে আলোচনা করা হবে। যদি শর্তগুলো গ্রহণযোগ্য হয় তবে ভালো, না হয় চরম লড়াইয়ের কথা চিন্তা ভাবনা করে দেখা যাবে। মুসা ভেবেছিল ফার্ডিনেন্ডের পক্ষ থেকে এত অপমানকর হবে সন্ধির শর্তাবলী যা গ্রানাডাবাসী গ্রহণ করতে পারবে না। এজন্য আবুল কাসেম তার ইচ্ছার বিরুদ্ধে যখন রওনা হলো ফার্ডিনেন্ডের সাথে কথা বলার জন্য, তিনি ফৌজকে হুকুম দিলেন হামলার জন্য প্রস্তুত থাকতে। বদর এবং তার সঙ্গীদেরও তৈরি রাখতে অনুরোধ করলেন তিনি। আবুল কাসেম 3 দিন পর্যন্ত সমঝোতার আলোচনা করল ফার্ডিনেন্ডের সাথে। এই সুযোগে গ্রানাডার মসজিদে মুসার অগ্নিখরা বক্তৃতায় নতুন প্রাণের সঞ্চার হল শহরবাসীর মধ্যে। জনগণের জোশের মুখে যুদ্ধবিরোধী চক্র দমে রইল অনেকটা। 3 দিনের দীর্ঘ মোলাকাতের পর আবুল কাসেম ফার্ডিনেন্ডের সাথে যেসব সন্ধি শর্তে একমত হল তা হচ্ছে, দুদলের মধ্যে 70 দিন পর্যন্ত যুদ্ধ মুলতবি থাকবে। নিম্নোক্ত শর্তের ভিত্তিতে এ সময়ের মধ্যে গ্রানাডার হুকুমত ফার্ডিনেন্ডকে সোপর্দ করতে হবে। 2. দুই দলই মুক্তি দেবে যুদ্ধবন্দীদের। 3. গ্রানাডার খ্রিস্টান হুকুমত মুসলমানদের জান, মাল এবং ইজ্জতের হেফাজতের জিম্মাদারি গ্রহণ করবে। মুসলমানদের মসজিদ, ওয়াকফ সম্পত্তি এবং ধর্মীয় অনুষ্ঠানে খ্রিস্টানরা হস্তক্ষেপ করবে না। নামাজ, রোজা এবং আজান দেওয়ার পূর্ণ আজাদি থাকবে তাদের। মুসলমানদের ঘর এবং মসজিদে কোনো খ্রিস্টানের প্রবেশের অনুমতি থাকবে না। শরীয়ত অনুযায়ী মুসলমানদের মোকদ্দমার ফয়সালা হবে, এজন্য নিয়োগ করা হবে মুসলমান কাজী। কোনো ইহুদি অথবা খ্রিস্টানের এ মোকদ্দমায় হস্তক্ষেপ করার কোনো অধিকার থাকবে না। 4. ইচ্ছে করলে মুসলমানরা আফ্রিকা হিজরত করতে পারবে, এর জন্য জাহাজের ব্যবস্থা করবে খ্রিস্টান হুকুমত। 5. ধর্মান্তরে মুসলমানদের বাধ্য করা হবে না। যে খ্রিস্টান মুসলমান হয়েছে ইসলাম ত্যাগ করতে চাপ দেয়া হবে না তাকেও। মুসলমানদের ঘরে খ্রিস্টান পাহারা বসানো হবে না অথবা কোনো প্রকার কর তাদের উপর ধার্য করা হবে না। 6. গ্রানাডা ছেড়ে দেওয়ার পর সুলতান আবু আবদুল্লাহকে আল বাসারাতের হুকুমত সোপর্দ করা হবে। 7. 70 দিনের মধ্যে গ্রানাডা শহর, আলহামরা, কেল্লা এবং অস্ত্র সম্ভার খ্রিস্টানদের হাওলা করে দিতে হবে। 8. খ্রিস্টানদের পক্ষ থেকে ফার্ডিনেন্ড ছাড়াও রোম সম্রাট এই সন্ধিপত্রে দস্তখত করবেন এবং এর তামিলের সম্পূর্ণ জিম্মা বহন করবেন। শাহী দরবারে শর্তাবলীর যে পর্যালোচনা হবে গ্রানাডার জনগণ যেন তা জানতে না পারে, সন্ধির শর্ত পড়ে শোনানোর পূর্বে আবু আবদুল্লাহর দরবারে হাজিরানি থেকে এ ওয়াদা নিলেন আবুল কাসেম। দরবারের অধিকাংশ ওমরা এবং ওলামার ধারণা ফার্ডিনেন্ড অত্যন্ত উদারতা দেখিয়েছেন, কিন্তু এ সন্ধির বিরোধিতায় সমগ্র শক্তি নিয়োগ করলেন মুসা। সন্ধির শর্তের অনুকূলে অধিকাংশ ওমরা তাদের মত পেশ করেছেন। আজ পর্যালোচনার শেষ দিন। আলহামরায় শোনা যাচ্ছিল শেরে গ্রানাডার শেষ গর্জন। দরবারীরা নীরব হয়ে তাকিয়েছিলেন তার দিকে। মুসা বিন আবি গাসসান বলছিলেন, গ্রানাডাবাসী, তোমাদের মূর্ছিত চেহারার সামনে ওই কওমের তকদিরের শেষ ফায়সালা পড়ছি যারা এদেশে 800 বছর হুকুমত চালিয়েছে। আমি জানি আমার চিৎকার তোমাদের মাঝে কোনো প্রভাব সৃষ্টি করবে না, তোমাদের শিরা উপশিরায় সে খুন শুকিয়ে গেছে। বক্তৃতা যাতে তুলতো আবেগ। জানি আমার আওয়াজ আরেকবার প্রাসাদের প্রাচীরে টক্কর খেয়ে শূন্যতায় হারিয়ে যাবে, তবুও আমি কিছু বলতে বাধ্য। বক্তৃতা মুর্দাদের জন্য আবেহায়াত হতে পারে না। যদি তোমাদের মধ্যে সামান্যতম জীবনের স্পন্দনও বাকি থাকে, তাহলে মন দিয়ে আমার কথাগুলো একটু শোনো। যখন তোমরা নিজেরাই নিজেদের গলা টিপে ধরেছিলে, কেউ তোমাদের নিষেধ করেছিল। আলহামরার প্রাচীর আর এই প্রাণহীন পাথর কিয়ামতের দিন এ কথার সাক্ষী হবে। যখন তোমরা ছিলে মরণ ঘুমে, ঝাঁকুনি দিয়ে জাগাতে চেষ্টা করেছিল কেউ। যখন তোমরা নিজের আর কওমের জন্য জিল্লতির জিন্দেগি বরণ করেছিলে, কেউ তোমাদের দেখিয়েছিল ইজ্জতের মৃত্যুর পথ। নিজের হিম্মত আর আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েছ তোমরা। ভেবেছ দুশ্মনের কাছে হাতিয়ার সমর্পণ করে জিন্দেগির আগামী দিনগুলো প্রশান্তিতে কাটাবে, কিন্তু তোমরা জানো না গোলামীর জিন্দেগির প্রতিটি মুহূর্ত হবে মৃত্যুর চেয়েও নিকৃষ্টতম। তোমাদের পূর্বপুরুষদের অস্থি গ্রানাডার মাটিতে প্রথিত। কিয়ামতের দিন তাদের মুখ দেখাতে হবে। এ লজ্জার অনুভূতি যদি না হয়, আল্লাহর দিকে চেয়ে ভাবো উত্তরসূরিরা কি বলবে তোমাদের। উত্তরসূরিদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছ হুকুমত। অনাগত বংশধরদের জন্য কি ছেড়ে যাচ্ছ তোমরা? গোলামি, জিল্লতি, অপমান। যদি তোমরা হাতিয়ার ছেড়ে দাও, আমাদের অতীত খুনি শুধু ব্যর্থ হবে না, বরং তারিক বিন জিয়াদ থেকে শুরু করে এ জমিনে যত খুন ঝরেছে আজ পর্যন্ত সবই হবে ব্যর্থ। কওমের শহীদি আত্মা তোমাদের দেখেছে। তাদের খুনের অবমাননা করো না। এখনও আমার একদিন এ লড়াইয়ে আমরাই জিতব। তোমরা বলছো খুদ পিপাসায় গ্রানাডাবাসীর অবস্থা সংকটজনক। তোমরা হিম্মত না হারালে কওম আজও লড়তে প্রস্তুত। লোসার লড়াইয়ে 40,000 সংগ্রামী নিয়ে দুশ্মনকে আমরা পরাজিত করেছি। 100,000 সিপাহী কি গ্রানাডা রক্ষা করতে পারবে না? আজ পর্যন্ত আমরা রয়েছি গ্রানাডার 4 দেয়ালের আড়ালে, কিন্তু এবার মাথায় কাফন বেঁধে ময়দানে যাব। যদি বেঁচে থাকি আজাদি মাহফুজ থাকবে, আর যদি শহীদ হই তবুও আমাদের ইজ্জতে কোনো হামলা আসবে না। যে জমিনের প্রতিটি বালুকণায় খোদিত রয়েছে পূর্বপুরুষদের ইজ্জতের শত কাহিনী, তারা আমাদের অবমাননা দেখবে না। এই আকাশ 800 বছর ধরে দেখেছে আমাদের বুজুর্গানদের তলোয়ার। আমাদের হাতেও গোলামের জিঞ্জির দেখবে না। কিয়ামতের দিন আমাদের জামা থাকবে খুনে রঙিন, তাতে থাকবে না গোলামি আর জিল্লতির কলঙ্ক। এক প্রভাবশালী সর্দার উঠে বললেন, আবার আবেগে ভেসে যাচ্ছেন আপনি। আপনি বাহাদুর স্বীকার করি, কিন্তু আপনি তিক্ত সত্যকে পাশ কাটাচ্ছেন। আপনি জানেন কথায় পিঁপড়ে শক্তিশালী হয় না। মুসা গর্জে উঠলেন, বললেন, বসো। তিক্ত সত্যকে পাশ কাটানোর অপরাধে আমি নই, তুমি। সে বসতে আরেক আলেম দাঁড়িয়ে বলল, মুসা, আত্মহত্যা কোনো ধর্মে বৈধ নয়। খোদার ইচ্ছার সামনে আমরা অসহায়। তাকদীর কখনো পরিবর্তন হয় না। রাগে বিবর্ণ হয়ে গেল মুসার চেহারা। ক্রোধ কম্পিত কণ্ঠে তিনি বললেন, তোমরা গোলামি আর জিল্লতিকে, জিন্দেগি আর শাহাদাতকে মনে করছো আত্মহত্যা। এ নতুন কথা নয়। স্পেনের সাগর সৈকতে নিজের নৌকাগুলো জ্বালিয়ে তারিক যখন এগিয়ে যাবার হুকুম দিলেন তার বাহিনীকে, তোমাদের মতো দূরদর্শীরা তখনও বলছিল এ আত্মহত্যা। সুলতান আবুল হাসানের ফৌজ যখন লোসার দিকে এগিয়ে যাচ্ছিল, তোমাদের ধারণায় সে অগ্রাভিযানও ছিল আত্মহত্যা। তারিক আর আবুল হাসান আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন আত্মনিবেদিত সংগ্রামী নিয়ে বদরের ময়দানে দাঁড়িয়েছিলেন। একদল মুনাফিক কাফেরদের সংখ্যায় ভয় পেয়ে বলেছিল, ইসলামের প্রদীপ কুফুরির আধারের মোকাবেলা করতে সক্ষম নয়। আমি জানি না কোন আল্লাহর ইচ্ছার কথা বলছো তোমরা। আমি শুধু এক আল্লাহকেই জানি, মানি তাকেই, আর মাথা নত করি তারই ইচ্ছার সামনে, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন নাজিল করেছেন। তিনি আমার প্রভু। সে আল্লাহর প্রিয় নবী আমায় শিক্ষা দিয়েছেন, বাঁচলে গাজী আর মরলে শহীদ। সেই খোদার মান্যকারীরা নাচতে পারে তরবারির তীক্ষ্ণতায়, গোলামীর জিঞ্জিরের বোঝা ওরা বয় না। সেই আল্লাহর ইচ্ছা হল মাথায় কাফনের কাপড় বেঁধে আমরা ময়দানে আসব। জুলুম, অন্যায়, পশুত্ব আর বর্বরতাকে দুনিয়ার শেষ প্রান্ত পর্যন্ত ধাওয়া করব। গ্রানাডাবাসী, তোমাদের নয়নে অশ্রুধারা, কিন্তু গ্রানাডা চাইছে तुम्हादेर खून अश्रुते नय कौमेर इज्जत आजादीर इतिहास लेखा हय खून दिए। तोमरा कौमेर पथेर दिशारी भविष्यतेर फैसला करार अधिकार जाति तुम्हादेर दिएछे। जदि भूल करो खेसारत दिते हबे गोटा जातिके। प्रकृतिर नियमे व्यक्तिर भूल क्षमार योग्य, किन्तु व्यष्टिर अपराध क्षमा करा हय ना। जदि निजेरा डुबते चाओ आल्लाहर दिके चेये जातिके डुबार परामर्श दिओ ना। तोमादेर सुयोग रयेछे मुसीबतेर समय ग्रानाडा छेड़े अन्य कोथाओ चले जेते पारबे, किन्तु जातिर जन्य एमन अवस्था सृष्टि करो ना जाते दुकुली हाराय तारा। मूसा बसे पड़लेन। दरबार छिलो निस्तब्ध। उपस्थित सकले एदिक ओदिक चाइते लागलो अनेकक्षण पर्यन्त। परिशेषे आबुल कासेम दाड़िये बोलें, बुजुर्गाने कौम, किस्मतेर फैसला एखन आपनादेर हाथे। आपनादेर हुकुमेई दुश्मनेर साथे सन्धिर कथाबार्ता आमी बोलेछि, किन्तु एई शर्तসমূह मंजूर करा अथवा नाकच करा आपनादेर एख्तियारभुक्त। आपनारा जदि मने करेन लड़ाई चालिये जाब आमी आपनादेर फैसलाके स्वागत जानाबो, किन्तु जदि आपनारा भय पेये थाकेन आमी बोलबो सन्धिर शर्तসমূह आमादेर जन्य गनिमत। ব্যক্তিগতভাবে আমি মুসার চিন্তাধারার সাথে একমত, কিন্তু এক উজির হিসাবে আপনাদের ফয়সালার প্রতীক্ষা করছি। এখানে ওই সব ওলামা ও সর্দার হাজির রয়েছেন যারা গ্রানাডার ফৌজ এবং জনতার মুখপত্র। আমি জানি আপনারা যুদ্ধ চালিয়ে যাবার ফয়সালা করলে হিম্মত হারা অবস্থায়ও গোটা জাতি আবার উঠে দাঁড়াবে, কিন্তু যদি হন সন্ধির পক্ষে তবে ফৌজ এবং জনতার কাছে কিছু আশা করে লাভ নেই। দোয়া করি ফয়সালা করার সময় তিনি যেন আপনাদের সঠিক পথ প্রদর্শন করেন। একজন প্রভাবশালী সর্দার দাঁড়িয়ে বললেন, মুসা বিন আবি গাসসানের নিশ্চয় স্মরণ আছে। চরম হতাশ মুহূর্তেও লড়াইয়ে তার সঙ্গ দিয়েছি, কিন্তু বর্তমান পরিস্থিতি ঢাকা দেয়া নিরর্থক। যুদ্ধ চালিয়ে গেলে এটাই ফল দাঁড়াবে পরিপূর্ণ বিজয় অথবা পরিপূর্ণ ধ্বংস, কিন্তু সন্ধি অবস্থায় পরিপূর্ণ ধ্বংস থেকে বাঁচার পথ খোলা থাকবে। আরেক সর্দার দাঁড়িয়ে এর সমর্থন করলেন। ওলামায়ে দিন একের পর এক দাঁড়িয়ে বললেন, এ হচ্ছে আল্লাহর মর্জি, এর বিরুদ্ধে লড়তে পারি না। গ্রানাডার এক মুফতি যিনি দিন ইসলামের সম্পর্কে লিখেছেন কয়েকটা কিতাব দাঁড়িয়ে বললেন, খ্রিস্টানরা আমাদের দুশ্মন সন্দেহ নেই, কিন্তু সন্ধির পর শান্তিপূর্ণভাবে তাদের সামনে দিনের তাবলিগ করার মওকা আমরা পাব। ঘৃণার যে দেয়াল আমাদের রয়েছে এমনিতে ভেঙে যাবে তা। এ সন্ধির মাধ্যমে সেই দিনকেই আমি দেখছি। মুসলমানদের দুশ্মনরা সেদিন হবে ইসলামের উৎকৃষ্ট সৈনিক। কর্ডোবার এক মুহাজির গত কমাসের স্বীয় যোগ্যতা বলে গ্রানাডার দরবারে যথেষ্ট প্রভাব সৃষ্টি করেছিলেন। তিনিও দাঁড়িয়ে এ চিন্তাধারার সাথে ঐক্যমত পোষণ করলেন। দুপুর পর্যন্ত চলল এ বক্তৃতার ধারা। গ্রানাডার ওলামা আর ওমরার দল সন্ধির পক্ষেই দিয়েছিল তাদের ফয়সালা। সবশেষে আবুল কাসেম দাঁড়িয়ে তাকালেন আবু আবদুল্লাহর দিকে। মস্তক অবনত করে বসেছিল বদনসিব কওমের শেষ সুলতান। আবুল কাসেম বললেন, সুলতানে মোয়াজ্জম, কওমের দিশারিদের ফয়সালা হচ্ছে সন্ধির শর্ত সমূহ মঞ্জুর করা হোক। আপনার হুকুম কি? অসহায়ভাবে দরবারীদের দিকে তাকালেন আবু আবদুল্লাহ।